নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেল এডুটিচারে। প্রবীণ সাবস্ক্রাইবারদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এবং নবীন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারঅ্যাক্টিভ এডুকেশনাল ভিডিও দেখবার জন্য আগাম শুভেচ্ছা। আপনারা যেভাবে আমাদের এডুটিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে অল অপশানটা ক্লিক করছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সংখ্যাতত্ত্ব থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। আমি আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটিকে গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টা ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তারা একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন। খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল বলে মনে হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 10টা প্রশ্ন আলোচনা করব এবং আলোচনার শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন, এবং কমেন্ট লাইনে পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। তা আজকে আমরা আলোচনা শুরু করব 81 নম্বর প্রশ্ন থেকে। তা এর আগে আমরা যে সমস্ত প্রশ্ন আলোচনা করেছি আপনারা যদি সেই সমস্ত প্রশ্ন দেখতে চান তাহলে আপনাদের সবাইকে অনুরোধ আপনারা এই ভিডিওটি শেষ করে আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন, এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন ম্যাথ বলে একটা ফোল্ডার দেওয়া আছে। আশা করছি আপনারা সেই ফোল্ডারে আপনাদের যাবতীয় ভিডিও পেয়ে যাবেন। টেট ম্যাথ বলে দেখবেন ফোল্ডারটা লেখা আছে, এবং তার মধ্যে ডেট ওয়াইজ ডিসেন্ডিং অর্ডারে ক্লাসগুলো করা আছে। আশা করছি সেই ক্লাসগুলো আপনারা পর্বভিত্তিক পেয়ে যাবেন। তো চলুন 81 নম্বর প্রশ্ন, যেটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন, 6 × 3 উইদিন ব্র্যাকেট 3 - 1 ইজ ইকুয়াল 1, তাহলে কোনটা সঠিক উত্তর হবে। আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পেরেছেন। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা ক্যালকুলেশন করে 36, তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান সি 36, তাদের সবার উত্তর সঠিক। এবং যাদেরকে ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে বা যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে কেবলমাত্র তারাই আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস পোস্ট করবেন, কেননা প্রাইস ডিস্ট্রিবিউশনের জন্য আপনাদের ইমেল অ্যাড্রেসটা জরুরি, এবং যাদের চাওয়া হয়েছে তারাই একমাত্র কিন্তু ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো চলুন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 82, যেটা ব্যাংক রিক্রুট 2010 কোশ্চেনটা এসেছিল। 1, 2, 3, 4 + 2, 3, 4, 5 - 3, 4, 5, 6 + 4, 5, 6, 7 ইজ ইকুয়াল কত? খুবই ইজি অঙ্ক, আপনারা বড মাসের নিয়ম অনুসারে করুন। আপনারা সবাই আশা করছি এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা 82 নম্বর প্রশ্ন বড মাসের নিয়ম অনুসারে করুন, আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর আপনাদের খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 82 নম্বর প্রশ্ন, আর 82 নম্বর প্রশ্নে আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করেছি, তা ক্যালকুলেশন পড়ার পর আমাদের উত্তর বেরিয়েছে 4690। তা 82 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 83, 83 নম্বর প্রশ্ন, 5566 - 7788 + 9988 ইজ ইকুয়াল কোশ্চেন মার্ক প্লাস 4444। তাহলে ব্যাংক রিক্রুটমেন্ট 2010 কোশ্চেনটা এসছে, আপনারা বড মাসের নিয়ম অনুসারে অঙ্কটা করুন। আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা সবাই এ বি সি ডি ই চারটে অপশান, পাঁচটা অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। খুবই ইজি অঙ্ক, আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন। কিন্তু আপনাদের একটা কথা বলবো, আপনারা 1 মিনিটের কম সময় করবার চেষ্টা করুন, কেন পরীক্ষার সময় আপনারা 1 মিনিটই সময় পাবেন, এবং 1 মিনিট সময়ের মধ্যে আপনাদের আরও অন্যান্য প্রচুর কাজ থাকবে। তা সেজন্যই বলছি আপনারা 1 মিনিটের কম সময় অঙ্ক করার চেষ্টা করুন। আশা করছি আপনাদের এই ভিডিওটা আপনাদের উপকার করবে। তো চলুন আমরা সঠিক উত্তর দেখে নিই। তা ধরি আমরা এটা ধরে নিয়েছি যেহেতু জিজ্ঞাসা চিহ্ন আছে, তা সেটাকে আমরা ধরে নিয়েছি, আশা করছি আপনারাও করেছেন। তা করার পর আমাদের উত্তর বেরিয়েছে 3322। আপনারা এই যে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করা আছে, তা যারা 83 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 84, 84 নম্বর প্রশ্ন, 3864 - 1624 - 4483 ইজ ইকুয়াল কত? এটা ব্যাংক ক্লার্ক
বা ব্যাংক রিক্রুটমেন্ট 2009 এ কোশ্চেনটা এসেছে। বড় মাসের নিয়ম অনুসারে আপনারা এই অঙ্কগুলো করুন, এই অঙ্কগুলোকে বলে সিম্পলিফিকেশন, আপনারা সরলীকরণ। আপনারা এই অঙ্কের সঠিক উত্তর অবশ্যই করতে পারবেন, তাড়াহুড়ো করে কেউ অঙ্কগুলোকে ভুল করবেন না। আপনারা এখন প্র্যাকটিস টিচিংয়ের ক্লাস, আর প্র্যাকটিসের ক্লাস আপনারা অবশ্যই প্র্যাকটিসটা গুরুত্ব সহকারে করুন। আশা করছি এই ভিডিওগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে। তাই চলুন, একটু বুদ্ধি এখানে লাগানো আছে, আপনারা সবাই সঠিকভাবে আপনারা ক্যালকুলেশনটা করবেন, সময় নিন কিন্তু সঠিক উত্তরটা নির্বাচন করুন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কেন এই কথাটা বলছি। তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো আমরা ক্যালকুলেশন করেছি, আর ক্যালকুলেশন করে উত্তর বার করেছি 32542। তাহলে 32542 এখানে কিন্তু কোনোটাই নেই। তাহলে যারা এই কোশ্চেনের অ্যান্সার করেছেন অপশান ই কোনোটাই নয়, তাদের সবার উত্তর সঠিক। তাদের সবাইকে সাধুবাদ জানাই যারা এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পেরেছেন। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 85। 85 নম্বর প্রশ্ন, 8846-77-773697-10274 79 ইজ ইকুয়াল কত। তাহলে ব্যাংক রিক্রুটমেন্ট 2009 এ কোশ্চেনটা এসছে। 85 নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 85 নম্বর প্রশ্ন, আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি 85 নম্বর প্রশ্নে কোন উত্তরটা সঠিক। তো চলুন বন্ধুরা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন 8521 তাদের সবার উত্তর সঠিক, আর 85 নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান সি বড মাসের নিয়ম অনুসারে তাদের সবার উত্তর সঠিক। আর আমরা এখন চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 86 10531+4813-728 = কোশ্চেন মার্ক ইন্টু 87। এটা ব্যাংক রিক্রুটমেন্ট 2008 কোশ্চেনটা এসছে। বড মাসের নিয়ম অনুসারে আপনারা করুন, আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা আপনাদের খাতায় এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আমরা ধরে নিচ্ছি কেন না এখানে কোশ্চেন মার্ক আছে, তা এখানে আমরা ক্যালকুলেশন করে আমরা মান বার করছি 168। তা যারা 86 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 87। 87 নম্বর প্রশ্ন, 394 × 113 = কত। তা আপনাদের 87 নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 87 নম্বর প্রশ্ন, আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে আশা করছি সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করেছি, তা ক্যালকুলেশন করার পর 44522 আমাদের অ্যান্সার বেরিয়েছে। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান বি 87, 87 নম্বর প্রশ্নে তাদের সবার উত্তর সঠিক, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 88। 1260·14·9 = কত। এটা ব্যাংক পিও 2009 এ কোশ্চেনটা এসছে। 88 নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 88 নম্বর প্রশ্ন, আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাই ক্যালকুলেশন করার পর আমাদের অ্যান্সার বেরিয়েছে 10। তাহলে 88 নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান বি তাদের সবার উত্তর সঠিক, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 89। 89 নম্বর প্রশ্ন, 136·12·8 = কত। এটা ব্যাংক পিও 2009 এ কোশ্চেনটা এসছে। 89 নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা আপনাদের উত্তর পোস্ট করুন, সবাই নিজে নিজে আপনাদের খাতায় উত্তর পোস্ট করুন বা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে উত্তর বার করেছি 13056। তা যারা 89 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান ই কোনোটি নয়, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি আজকের পরবর্তী এবং শেষ কোশ্চেন, কোশ্চেন নাম্বার 90। তা চলুন, কোশ্চেনে বলা আছে 8888+848+88- ইজ ইকুয়াল 7337+737
ব্যাংক পিও 2009 এ কোশ্চেনটা এসেছে, 90 নম্বর প্রশ্ন। আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা সেটা ক্যালকুলেশন করার মাধ্যমে। আপনারা পোস্ট করতে পারেন, আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমাদের কোশ্চেন মার্ক এটাকে আমরা ধরি ধরে নিয়েছি, তা কোশ্চেন মার্কের ক্ষেত্রে ধরি আমরা এক্স ধরে নিয়েছি, তা এখানে ক্যালকুলেশন করার পর এক্স ইজ ইকুয়াল টু 1750। তা 90 নম্বর প্রশ্নে আমাদের এই কোশ্চেনের সঠিক উত্তর বেরিয়েছে অপশান ডি, আর যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে মোট 10টা প্রশ্ন আলোচনা করলাম, আর এই 10টা প্রশ্ন আলোচনা করার শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে পোস্ট করবেন। মার্কস পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তার সাথে সাথে বন্ধুরা, আপনারা অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, যাতে আমরা একটু মোটিভেশন পাই আপনাদের কমেন্টে। আপনাদের কমেন্ট শুনে আমরা একটু মোটিভেশন পাই, তা আপনারা কমেন্ট না করলে আমরা হতাশ হয়ে যাব। তা চলুন আপনারা সবাই একে একে কমেন্ট করুন। আর এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাক্সের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো 4 × 4 × 7 = 127512। তা এখানে ইকুয়াল বা এখানে এই কোশ্চেন মার্ক সাইনে কোনটা হবে সেটা আপনাদের বসাতে হবে। অপশান এ 36, অপশান বি 40, অপশান সি 44, অপশান ডি 48 এবং অপশান ই কোনোটি নয়। আমি আবার আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, 4 × 4 × 7 = 127512। তাহলে এখানে অপশান এ আছে, এই কোশ্চেন মার্কে কী হবে? অপশান এ 36, অপশান বি 40, অপশান সি 44, অপশান ডি 48 এবং অপশান ডি কোনোটি নয়। আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব, এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারব আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।